কিসের জন্য নেমন্তন্ন এর বুঝিনি না বাবুজি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদে ভজন তেমনি প্রসাদ যা খেতে চাস এইকে বলি ক্ষীর কদলি বাহ কি ফলার সবরি কলার এবার থাম পসলি আমু আমিও যাই নামসাই ধন্যবাদ শাহজাদ খান সোহাগ আমি প্রথম শ্রেণীতে পড়ি আমি একটি কবিতা বলব কবিতার নাম পাখির মতো কবি আর মাহমুদ আম্মা বলে পড়লে সোনা আব্বা বলে মন দে পাখে আবার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো রাখতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির মুদ্রায় দুধ ধরা ওই চালের বাটি ফেরে তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিক্ষ পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো জন্য আবৃত্তি করতে আসবে রাফিউল ইসলাম আমার নাম মোহাম্মদ রাফিউল ইসলাম আমি একটি কবিতা বলব কবিতার নাম কোনে মাকে লিখেছেন আবু জাফর আবাইদুল্লাহ কুমড় ফুলে ফুলে উড়ে বলেছে লতাটা রন্ধে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি ফোকাতুই করে আনবি কবে ছুটি কিছুটা তার পকেটে ছিল ফেরা আর রাখতে ভেবা না গো ওরা বলে সবার কথা ছেড়ে নেবে তোমার কলেজীয় গল্প শুনতে দেবে না বলনা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ছবি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মীমা রাগ করে না মাত্র আর কটা দিন সকল ছেলে মা পরে আর থাকে তোর তোর রাগ করতে পারি আর কেলে আর ফিরে কোটে উর্তি খানের মূর্তি ভাজে এটা সেটা আর কত কি তার খোকা যে বাড়ি ফিরবে কুমড়ো ভোর ঢুকিয়ে গেছে ঘটে পড়েছে ডাটা ওই লতাটা নেতালো খোকা এলি সপ্তাহ মা তাকায় ওখানে ওখানে তার ঘর রাও
ধানে বসে মা আবার ধান বানে তিন্নি ধানের খই ভাজে খোকা তার কখন আসে কখন আসে এখন আমার ছুটে শিশির ভোর আপনি কি করতে আসবে রাইসা এ পর্যায়ে আবৃত্তি করতে আসবে জেনিয়া ইসলাম আয়েশা।